নমস্কার, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম একজন ব্যক্তিত্ব বা মনীষীর নাম হল স্বামী বিবেকানন্দ। তিনি একাধারে দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং বীর সন্ন্যাসী। বাংলার নবজাগরণে এবং বিশ্বের মাটিতে হিন্দু ধর্মের নবজাগরণে এক বিশেষ নক্ষত্র। শুধু গীতা নয়, ফুটবল খেলেও যুব সমাজের ভিত গড়া যায়, তা তিনি আমাদের শিখিয়েছিলেন। আধ্যাত্মিকতার মাধ্যমে শিক্ষা এবং ধর্মের আদান প্রদান তিনি ঘটিয়েছিলেন। আজ সেই মহান মনীষীর শুভ জন্মদিন। আমাদের শিশু ভাই বোনেদের ছোট্ট নিবেদন।
নমস্কার। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব, ধোয়ে আগত করো বর্ষণ, তোমার জ্ঞান আর তোমার সৌরভ, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। নমস্কার, আমি অগ্নিদীপ্তা জোয়ারদারি। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন, তার সঙ্গে যুব দিবস। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন শুরু করছি। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একটি জাতির যখন খারাপ অবস্থা আসে, তখন সেই অবস্থা থেকে জাতিকে জাগরিত করার জন্য মহাপুরুষের আবির্ভাব ঘটে। পৃথিবীর সব দেশে এমন ঘটনা দেখা গিয়েছে। 19শ শতাব্দীতে বিবেকানন্দ আবির্ভূত হয়ে আপামর জনসাধারণের দরিদ্র, অশিক্ষা, কুসংস্কারে আচ্ছন্ন মানুষকে জাগিয়ে তুলেছেন। শুরু করছি স্বামীজির স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীন, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না
তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের ভাড়ানুষী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করে যাইতে পারে, তবে নিশ্চয় করিয়া বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না, প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হইয়া ও অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন। নমস্কার। নমস্কার। সব্যসাচী দাশগুপ্তের কবিতা বিবেকানন্দ। বিবেকানন্দ ছোটবেলায় ছিলেন সবার বিলে, কিন্তু দারুণ ইচ্ছ স্বভাব, দুষ্ট দামাল ছেলে। দোষী ছেলের মাথায় ঠান্ডা জলটা দিলেই শান্ত, বলতে হবে শিব 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 তবেই দেবে ক্ষান্ত। সেই শিশুটির নামটি ছিল নরেন্দ্রনাথ দত্ত। নমস্কার। নমস্কার। আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু কথা বলবো। আজ 12ই জানুয়ারি ভারত পথিক স্বামী বিবেকানন্দের 160তম শুভ জন্মদিন। তার চরণে জানাই শতকোটি প্রণাম। তার মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী এবং পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন নামকরা উকিল। বালক বিলে ভালো নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি সাহসী মেধাবী দয়াবান অথচ দুরন্ত। প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজে এই ছাত্র ঈশ্বরকে খুঁজে বেড়ায়। ঠাকুর রামকৃষ্ণ দেবের স্পর্শ তরঙ্গে তার জীবনে ঘটে আলোর পথে উত্তরণ। নরেন দেশের মুক্তির সন্ধানে বেরিয়ে পড়লেন। পাড়ার বন্ধুদের খেলার রাজা সে, ধ্যান ধ্যান খেলায় মগ্ন হয়ে বিষধর সাপের অস্তিত্ব টের পায় না সে। আবার নানা জাতের ব্যবহৃত হুকোগুলিতে মুখ দিয়ে দেখে জাত যায় কেমন করে। এমন ছেলের মুখে ভবিষ্যতেই শোনা যায় দরিদ্র চণ্ডাল মূর্খ ভারতবাসী আমার, রক্ত আমার ভাই। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় তিনি
ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করলেন। দেশে ফিরে এসে স্বামীজি শেখালেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। গঠন করলেন রামকৃষ্ণ মিশন বেলুন মঠ। এরপর সেদিন 39 বছরে এই দিব্য প্রাণ আলোর রাজ্য থেকে ফিরে গেলেন আলোর দেশে, রেখে গেলেন আলোর মন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত পাত্রবরাণ নিবোধত। নমস্কার। শিশু মন্দিরে স্নেহের ভাই বোনেরা, আমার শুভেচ্ছা ও প্রীতিনিয়। ভারত সরকারের দ্বারা ঘোষিত আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। আজকের দিনটি যে কারণে বৈশিষ্ট্যপূর্ণ তা হল পৃথিবীখ্যাত বাগ্মী, সমাজতাত্ত্বিক দার্শনিক, শিক্ষাবিদ, ধর্মবেত্তা, লেখক, সঙ্গীত শাস্ত্রী, মহান দেশপ্রেমিক, সর্বোপরি মানবপ্রেমিক বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন। তার সম্পর্কে যত বিশেষণী প্রয়োগ করা হোক না কেন, তা হবে সমুদ্র থেকে এক পেয়ালা জল তুলে তাকে বিশ্লেষণ করে সমুদ্রকে বিশেষিত করার সামিল। তার জীবন দর্শন হচ্ছে বাণী কর্ম অনন্ত আকাশের মতো বিস্তৃত এবং সীমাহীন। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি এই ঋষিকল্প দেব মানব মর্তলোকে আবির্ভূত হন এবং মাত্র 39 বছর বয়সে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তার বহুমুখী চিন্তাধারায় পৃথিবীর সমস্ত মননশীল চিন্তাশীল ব্যক্তিকে আন্দোলিত করে রামকৃষ্ণলোকে আরোহণ করেন। তোমরা শৈশব এবং কিশোর অবস্থা অতিক্রম করে অচিরেই যুবক পদবী লাভ করতে চলেছে। এই যুবকদের প্রতি স্বামীজির ভালোবাসা এবং আস্থা ছিল অগাধ। একটা উদাহরণ দি, তখন তিনি বিশ্ববিখ্যাত সন্ন্যাসী, চিকাগো ধর্মসভা হয়ে গেছে, ভারতবর্ষে ফিরে এসেছেন। দেওঘরে তিনি একটু বিশ্রামের জন্য গেছিলেন, তো সন্ধ্যাবেলায় বেড়াতে যাবেন, কতগুলো যুবক ছাত্র তারা তার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে কিছু প্রশ্ন করা উত্তর গল্প করার জন্য। তো হঠাৎ স্বামীজি দেখলেন একটা ছেলে রাস্তাতে, স্বামীজি দেখতে পেলেন একটা ছেলে তার জুতোর ফিতে ঠিক করে বাঁধতে পারেনি। স্বামীজি বললেন, কি কর, তোমার জুতোর ফিতে ঠিক মতো বাঁধা নেই? তো সে ছেলেটি অভ্যস্ত ছিল না জুতো পরতে, সেদিন হয়তো পড়েছিল, যাই হোক সে বাঁধতে পারলো না ঠিক মতো। অবাক কাণ্ড ওই দিগ্বিজয়ী বীর সন্ন্যাসী হঠাৎ ঝুঁকে তার জুতোর ফিতে বেঁধে ঠিক করে দিলেন। এই এমনি ছিল তার মানে অভিমানহীন নিরাভিমান স্বামীজি, এত আস্থা যুবকদের প্রতি তার। এটি অভ্যস্ত ছিল না জুতো পরতে, সেদিন হয়তো পড়েছিল, যাই হোক সে বাঁধতে পারলো না ঠিক মতো। অবাক কাণ্ড ওই দিগ্বিজয়ী বীর সন্ন্যাসী হঠাৎ ঝুঁকে তার জুতোর ফিতে বেঁধে ঠিক করে দিলেন। এই এমনি ছিল তার মানে অভিমানহীন নিরাভিমান স্বামীজি, এত আস্থা যুবকদের প্রতি তার। তার কাছে যুবকগণী সকল শক্তি ও সম্ভাবনার আধার ছিল। দেশকে আপন মহিমায় উজ্জীবিত করার জন্য তিনি একদল উৎসর্গীকৃত প্রাণ যুবককে আহ্বান জানিয়েছিলেন, যাদের মাংসপেশি হবে লোহার মতো শক্ত, ইস্পাতের মতো যাদের হবে স্নায়ু, যারা হবে তেজস্বী, বলবান, আত্মবিশ্বাসী, নিঃস্বার্থ, আধ্যাত্মিকতার জ্ঞান সমৃদ্ধ, যারা সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করতে পারে না, যারা শাস্ত্রে লিপিবদ্ধ ভারতবর্ষের বিভিন্ন জ্ঞান সংহিতাকে একেবারে দীন দরিদ্র বঞ্চিত প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারে। স্বামীজির ভালোবাসা ছিল মানুষ কেন্দ্রিক, মানুষই নিজের ভাগ্য বিধাতা, ইচ্ছা করলে সে অসাধ্য সাধন করতে পারে। স্বামীজি বলতেন, গরু মিথ্যে কথা বলে না, দেওয়াল চুরি করে না, কিন্তু
কিন্তু সে গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে, কিন্তু মানুষ ভুল করলেও আবার সে শুধরিয়ে সৎ পথে চলতে পারে, সে পশুত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারে। সেই সম্ভাবনা, অনন্ত সম্ভাবনা প্রতিটি শিশুর মধ্যে, প্রতি ব্যক্তির মধ্যে আছে, সেটাকে উন্মোচন করাই ছিল স্বামীজির লক্ষ্য। একবার নিবেদিতা বলেছিলেন, আপনার লক্ষ্য কি? তো স্বামীজি উত্তর দিয়েছিলেন, মানুষকে দেবত্বে উন্নতি করাই হচ্ছে, উন্নত করাই হচ্ছে, বা উন্নীত করাই হচ্ছে আমার লক্ষ্য। তোমরা বড় হয়ে স্বামীজির সম্পর্কে আরো ঋদ্ধ হও, অবগাহন করো স্বামীজির সমুদ্রে, তাহলে তোমাদের জীবনে অনেক ঝঞ্ঝা সংকুল জীবনে আলোকবর্তিকা হিসেবে তাকে পাবে। নমস্কার। তাই তো তোমায় শরীর।